ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো তৈরি হয়ে গেছি দেখেই বুঝতে পারছ। এখন বেরুচ্ছি একটু বাইরে, বাইরে বলতে একটু বাচ্চাদের নিয়ে পুরো ফুল ফ্যামিলি যাচ্ছি, একটু ঘোরা প্ল্যান আছে। আর ব্লগটি দেখতে থাকো, তোমাদের আজকের এই ব্লগটি আশা করি খুবই 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 ইন্টারেস্টিং হতে চলেছে। তো সাথে থাকো, দেখতে থাকো কোন জায়গায় যাচ্ছি। এখন কিছুই বলবো না, একদম স্পেশাল গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো যে কোথায় যাচ্ছি। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা টোটো ধরে নিয়েছি, টোটো করে চলে যাচ্ছি কাঁচাপাড়া স্টেশন। সেখান থেকে যাব আমরা বিধাননগর, ট্রেনে করে যাব বিধাননগর। আমরা কাঁচাপাড়া স্টেশনে পৌঁছে গেছি, বিধাননগর থেকে আমরা যাব হচ্ছে কলকাতার ইকো পার্কে। তো প্রত্যেক বছরই শীতকালে বাচ্চারাও একটু বায়না করে কোথাও একটু ঘুরতে যাব, তো সেইখানেই ঘুরতে যাচ্ছি। ইকো পার্কটা আগের থেকে অনেক সুন্দর হয়েছে। আর আর একটাও কারণ আছে বন্ধুরা সেখানে যাওয়ার, কারণ ওয়াইটির আমার ফ্রেন্ড যারা, তাদের সঙ্গে মানে একদম বন্ধুর মতন হয়ে গেছে। আমার থেকে ছোট বড় অনেকেই রয়েছে, তাদের সঙ্গে একদম বন্ধুর মতন হয়ে গেছে। দেখো প্রথমেই এসে ধ্রুবকে দেখিয়ে দিলাম, ধ্রুব দিশা পৌঁছে গেছে, ওদের সঙ্গে সবার আগে মিট হয়েছে। আর যুক্তা আর জুমাদি আসতে একটু দেরি করেছিল, তো ততক্ষণ আমরা একটুখানি ফটো সেশন শুরু করছি। এত ভালো আনন্দে মজায় কেটেছে ওইটুকু সময়, না কি বলবো। আর মানে হ্রদ দেখা কলা বেচা দুটোই হয়েছে, আমাদের মিট আপটাও হয়ে গেল। আর আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে আমাদের মধ্যে মানে দেখা হবে। এই যে ওয়াইটির সূত্রে আমাদের আলাপ কিন্তু এতটাই মানে গভীর হয়ে গেছে যে আমরা অনেক কিছু নিজেদের কথাবার্তা মানে ডিসকাস করি, আলোচনা করি, একদম মানে খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি আমরা। তো দেখো চলে এসেছি একটুখানি, এখনও ঝুমাদিদের জন্য ওয়েট করছিলাম। এই যে বলতে বলতেই ঝুমাদি আর যুক্তাও চলে এসছে। তো এতদিন আমরা ফোনে কথা বলেছি ঠিকই, আর ভিডিওয়ে দেখেছি, আর কাছ থেকে দেখে যেন মানে এতটা ভালো লাগছে, কোনোদিন আমরা ভাবতেও পারিনি। কারণ আমাদের সকলেরই বাড়ি কিন্তু কাছাকাছি নয়, অনেকটাই দূরে দূরে আছে। তো আমরা যে এইভাবে মানে মিট করতে পারবো সেটা কিন্তু একবারেও ভাবতে পারিনি। তো আমরা এই মিট করে আমার খুবই মানে ভালো লাগছিলো। আর কোথা দিয়ে যে সময় চলে গেল সেটা তো বুঝতেই পারলাম না। ধ্রুবর সঙ্গে আমার আগেও মিট হয়েছে, কারণ ধ্রুব আমাদের বাড়িতে এসেছিলো, কিন্তু দিশা ঝুমাদি আর যুক্তার সঙ্গে কিন্তু আমার আগে মিট হয়নি, এই প্রথম মিট আপে। আর প্রথম মিট হলে কি হবে বন্ধুরা, তোমাদের বলছি মানে মনে হচ্ছে যেন আমরা কত দিনের চেনা, আর সময়টা যে কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারছি না। আর দিশার সাথে দিশার ভাই এসেছিল, তো ভাই এত সুন্দর ফটোগ্রাফি করে দেখে আমার তো খুবই ভালো লাগছে। আমিও অনেক ভিডিও বলেছি ভাই একটু তুলে দাও, তো ভাই কোনো মানে অনেক ফটো আমাদের তুলে দিয়েছে। আর জায়গাটা সত্যিই খুব সুন্দর, তোমরা কিন্তু এই শীতের মধ্যে একবার ইকো পার্কে ঘুরে আসতে পারো। ইকো পার্কের টিকিটও বেশি না, মাত্র 30 টাকা এন্ট্রি ফি। আর জায়গাটাও খুবই 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 সুন্দর। मेरे दिल की ये दुआ है कभी दूर ना तू जाए, तेरे बिना हो जीना वो दिन कभी ना आए। मेरे दिल की ये दुआ है कभी दूर ना तू जाए, तेरे बिना हो जीना वो दिन कभी ना आए। চাইছিল তো ওখানে বসেই সারাক্ষণ গল্পই করে যায়, যেন আর আমাদের কথা গল্প ফুরুচ্ছিলই না। তো কিন্তু বাচ্চারাও তো বোর হয়ে যাচ্ছিলো, বলছিল মাম্মা তুমি ঘুরতে নিয়ে এসছো কিন্তু তুমি তো আন্টির সাথে গল্পই করে যাচ্ছ, একটু ঘোরাও। তারপরে আমরা উঠে আবার একটু ঘুরতে শুরু করলাম। তো জায়গাগুলোও কিন্তু খুব সুন্দর, তোমাদের তো আগেই বললাম বন্ধুরা। তো এখানে যে মানে সপ্তম আজুবাটা রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো, এসে খুবই সুন্দর। দেখো তাজমহল ফুটার পুরো অরিজিনাল লাগছে, এত সুন্দর, খুব ভাল লাগছে। আর যখন লাইটটা জ্বলেছিল না, লাইট জ্বলার পরে দেখো দৃশ্যগুলো আরও সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছিল লাইটটা জ্বালানোর পরে। কিন্তু আমরা তো একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, আমাদের ওখান থেকে বাড়ি আসতে অনেকটাই টাইম লাগবে, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। আরও যদি একটু রাত্রি মানে থাকা যেত, আর একটু মানে অন্ধকারের মধ্যে লাইটিংয়ের কাজগুলো যেন আরও সুন্দর লাগছিল। তো আমরা
একটু অন্ধকার নামার আগেই বেরিয়ে আসার চেষ্টা করেছিলাম, তাও আমাদের বাড়ি আসতে আসতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিল, কারণ আমাদের বাড়িটা অনেকটাই দূরে। তো যারা মনে করছো যে কলকাতার ইকো পার্কে এই শীতের মধ্যে একবার ঘুরতে যাবে, তো অবশ্যই তোমরা ঘুরে আসতে পারো। তো বিধাননগর স্টেশন থেকে কিন্তু অটো যায়, ডাইরেক্ট অটো করে তোমরা চলে যেতে পারো ইকো পার্ক। কিন্তু এই ইকো পার্কে কিন্তু অনেকগুলো গেট আছে, আর যেদিকটায় সাত নম্বর মানে সপ্তম অজুবাগুলো আছে এই জায়গাটা, এটা কিন্তু চার নম্বর গেটের কাছে। চার নম্বর গেট বললেই ওরা চার নম্বর গেটে নামিয়ে দেবে, কারণ এই ইকো পার্কে কিন্তু অনেকগুলো গেট আছে। আর অন্য গেটে যদি নামো না, তাহলে কিন্তু তোমরা পায়ে হেঁটে শেষ করতে পারবে না, প্রচুর বড় জায়গা ইকো পার্কটা। তো আমরা আগে এসেছিলাম, তো তখন কিন্তু এইগুলো হয়নি, আমরা অনেক বছর আগে গেছিলাম, এগুলো কিন্তু রিসেন্ট হয়েছে। রিসেন্ট বলতে কতদিন আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমরা যখন গেছিলাম তখন কিন্তু এগুলো কিছুই হয়নি। দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে ও তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে ও তোমাকে জেনেও তোমার রাখি চুপ করে থাকে রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে ও তোমাকে যেদিন কানে কানে সব বলবো মাঝে চাপতে জড়িয়ে ধরব তোমাকে পথ চেরই দেরি করো না যতই আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে ও তোমাকে তুমি হাসলে আমার ঠোঁটে হাসি তুমি আসলে জন রাশি রাশি রাখি আগলে তোমায় অনুরাগে বলো কিভাবে বোঝাই ভালোবাসি সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে সেই রং দিয়ে তোমাকে আঁকি আর কিভাবে বোঝাই ভালোবাসি চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে ও তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে হারাই আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে